হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার হ্যাঁ ফ্রেন্ডস তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টটি তোমরা নিয়েছো আজকের তোমাদের জন্য পাঠাচ্ছি তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ আদিম মানব থেকে প্রারম্ভিক সভ্যতাসমূহ এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমাদের দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এই সেশানের মধ্যে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এসো এরপরে আমি তোমাদের এলে কিউ খুব খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে এই মাসের মধ্যে আমি প্রায় তোমাদের সমস্ত সাবজেক্টের সাজেশান প্রায় দিয়ে ফেলবো একটু বড় বড় ভিডিও দিয়ে তোমাদের দিয়ে ফেলবো তোমরা একবার করে এই চ্যাপ্টারগুলো একবার করে চোখ বুলিয়ে দেখে যাও ভালো করে একটু করে দেখে যাও প্রত্যেকটি পাতা তারপরে তোমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে একের দাগের দেখো পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল পাথরের টুকরো হাত কুঠার ধারালো অস্ত্র কাঠহারি বা ছোড়া অ্যান্সার হবে হাত কুটার অর্থাৎ অপশান বি বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত প্লেইস্টোসিন প্লেইস্টোসিন হোলোসিন প্লায়োসিন এবং মায়োসিন অ্যান্সার হবে হোলোসিন অর্থাৎ অপশান বি এটি দেখতে পাচ্ছো দু হাজার সতেরো সালে পড়েছিলো আগের প্রশ্নটি দু হাজার আঠেরো পড়েছিল দু হাজার আঠেরো সালে পড়েছিল তিন হাতের প্রশ্ন নব্যপ্রস্ত যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল আগুনের আবিষ্কার ও লোহার ব্যবহার তামার ব্যবহার কৃষি পদ্ধতির ব্যবহার নব্যপ্রস্ত যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল লোহার ব্যবহার এখানে শালটা আমি লিখিনি চার দাগের প্রশ্ন দেখো দি অরিজিন অফ স্পিসিস এই গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থটি রচনা করেন কালমার্ক্স ডারউইন মর্গান তুরনাল অ্যান্সার হবে ডারউইন অর্থাৎ অপশন বি পাঁচের দাগের প্রশ্ন এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকায় অস্ট্রেলিয়ায় অ্যান্সার হবে আফ্রিকায় অর্থাৎ অপশন এ অর্থাৎ অপশন এ ছয় দাগের প্রশ্ন মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন রমেশচন্দ্র মজুমদার ভিন স্মিথ রমেশ ও সরি রমেশচন্দ্র মজুমদার এখানে দুটো হয়েছে দুটো হয়ে গেছে রমেশচন্দ্র মজুমদার ভিনস অ্যান্ডেসমিত জা ফ্লাসোয়া জারিস যাই হোক অ্যান্সারটা হবে যা ফ্লাসোয়া জারিজ অর্থাৎ অপশন ডি সাথে থাকে প্রশ্ন হরপ্পায় সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়েছে ধোলাভিরায় আলমগীরপুর লোথালে কালীবঙ্গানে অ্যান্সার হবে লোথালে অর্থাৎ অপশান সি আটের দাগের প্রশ্ন মেসোপটিমিয়ার মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত পিরামিড স্টোন হেলচ মঠ অ্যান্সার হবে জিগুরাত অর্থাৎ অপশান এ দাগের প্রশ্ন দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা মেহেরগড় সভ্যতা মেসোপটিমিয়া সভ্যতা অ্যান্সার হবে মেসোপটেমিয়া সভ্যতা অর্থাৎ অপশান ডি সুমেরীয় সমাজ কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল একটি শ্রেণীতে দুইটি শ্রেণীতে তিনটি শ্রেণিতে চারটি শ্রেণীতে অ্যান্সার হবে একটি শ্রেণীতে অর্থাৎ অপশান এ সুমেরীয়রা কোন গাছকে জীবন বৃক্ষ বলতো আম খেজুর পেয়ারা আপেল অ্যান্সার হবে খেঁজুর অর্থাৎ অপশান বি কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন সিন্ধু সভ্যতার মানুষ মিশরীয় সভ্যতার মানুষ উমেরীয় সভ্যতার মানুষ মেসোপটেমিয়ার মানুষ অ্যান্সার হবে মেসোপটেমিয়ার মানুষ অর্থাৎ অপশান ডি এবার দেখো দুটি প্রশ্ন হ্যাঁ আমি অপশান লিখিনি কোন যুগে কুমোরের চাকা ব্যবহৃত হয় অ্যান্সার হবে প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগে লুসি নামক জীবাশ্ম পাওয়া গেছিল আফ্রিকার ইথিওপিয়ায় অ্যান্সার হবে আফ্রিকায় ইথিওপিয়ায় তোমাদের প্রশ্নটি এরকম থাকতে পারে লুসি নামক শিশুকন্যার জীবাশ্ম পাওয়া গেছিল চারটে দেশের নাম দিয়ে দিতে পারে সেখানে বলতে হবে আফ্রিকার ইথিওপিয়ায় পনেরো প্রশ্ন মিশরের থেকে বড় পিরামিড হল খুফুর নেফরার মেনকুরার রামসিসের অ্যান্সার হবে খুফুর প্রাচীন মিশরে দেবতা ও মানুষের মধ্যে সংযোগ রক্ষা করত ফারাও পুরোহিত ট্রবা দূত সন্ন্যাসী অ্যান্সার হবে পুরোহিত অর্থাৎ অপশন বি বন্ধুরা তোমরা যেটা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ সাজেশনগুলির জন্য এবং অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলোর জন্য বন্ধুরা এর পরে পর পর ভিডিও তোমরা পেয়ে যাবে এবং লং ভিডিও পাবে এবং তার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও চলতে থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তো তোমরা পেয়ে যাবে আমি নোট না করতে পারি বই থেকে তোমাদের ধরিয়ে দেবো কোথা থেকে কোন পর্যন্ত তার উত্তর হবে একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এসো পরের প্রশ্ন উত্তরগুলো আমরা শত শতদাগের প্রশ্ন কি ইউনিফর্ম লিপির পাঠোদ্ধার করেন স্যার হেনরি ক্রোস্টাইক রোলিন আঠের দাগের প্রশ্ন মিশরে ভ্যালি অফ কুইন্সের সবচেয়ে বড় সমাধিটির নাম হল নেফার তিথির সমাধি জিগুরাত কথার অর্থ হলো স্বর্গের পাহাড় এটি খুব ইম্পর্ট্যান্ট জিগুরাত কথার অর্থ হল স্বর্গের পাহাড় ইজিপ্ট কথাটির অর্থ হলো সাদা দেশ টেল দেখা যায় সুমেরীয় সভ্যতায় হরপ্পা সভ্যতার মানুষ যে ধাতুর ব্যবহার জানত না সেটি হলো লো লোহা ধাতুর ব্যবহার জানত না হরপ্পা সভ্যতা ছিল তাম্র তাম্রপ্রস্তর যুগ তাহলে হরপ্পা সভ্যতার মানুষ তাম্র আর তাম্রপ্রস্তর যুগের সভ্যতা জানতো ফলে তারা লোহার ব্যবহার জানত না চব্বিশে তারিখের প্রশ্ন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র কথার অর্থ হল মৃতের স্তূপ মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং হোমো ইরেক্টাস শব্দটির অর্থ হলো দক্ষ মানব প্রথমত তোমরা এর থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে এই ইম্পর্টেন্ট এমসি কিগুলো করো এরপরে তোমাদের লাস্ট মিনিট সাজেশান প্রত্যেকটি সাবজেক্টের একটি করে যাবে লাস্ট মিনিট সাজেশান প্রত্যেকটি সাবজেক্টের এমসি কিগুলো এক জায়গায় এবং এসে কি এক একসঙ্গে এক জায়গায় এবং এলে কিউগুলো একসঙ্গে এক জায়গায় তোমরা সাজেশান পেয়ে যাবে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য বা গুরুত্বপূর্ণ সাজেশানগুলির জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল শুভকামনা অল দ্য বেস্ট নেক্সট ভিডিও নিয়ে আসবো আবার নেক্সট ডেতে